অনুব্রত মণ্ডলের মামলা কোথায় গিয়ে তাকে জেরা করবে ইডি এই বিষয় নিয়ে আপনাদেরকে আপডেট জানাবো দিল্লি হাইকোর্টে ধাক্কা অনুব্রত মণ্ডলের অনুব্রতর মামলা রাউজ অ্যাভিনিউ কোর্টে ফেরালো দিল্লি হাইকোর্ট অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে ইডির আবেদন শুনবে রাউজ অ্যাভিনিউ কোর্টে রাউজ অ্যাভিনিউ আদালতেই এখতিয়ার নিয়ে যুক্তি দিতে হবে অনুব্রত মণ্ডলের আইনজীবীকে এমনই নির্দেশ দিল্লি হাইকোর্টের কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ বিজেন্দ্র তাহলে দিল্লি হাইকোর্টের এই যে নির্দেশ সেটা ইডির আইনজীবীর যে যুক্তি তাকেই মান্যতা দিল হ্যাঁ পাপিয়া এটাই বলা যেতে পারে কেন কি দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল তিনি যেটা চ্যালেঞ্জ করেছিলেন যে তাকে অ্যারেস্ট করার পর যে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার জন্য অ্যাপ্লিকেশন মুভ করেছিলেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট রাউজ অ্যাভিনিউ কোর্টে সেটা জুরিসডিকশন নেই এই রাউজ অ্যাভিনিউ কোর্ট সেই অ্যাপ্লিকেশন শুনতেই পারে না এই কথাগুলোই বলা হয়েছিল অনুব্রত মণ্ডল আইনজীবী কপিল সিব্বলের তরফ থেকে তিনি আজকেও এই কথাগুলোই বলেন কি যে যখন অফেন্সগুলো হয়েছে গরু পাচারের সব কেসগুলো পশ্চিমবঙ্গে হয়েছে প্রথমে এফআইআর যে ইডি করেছিল সেটা কলকাতায় করা হয়েছিল পরে দিল্লিতে শিফট করা হয় এবং যে প্রপার্টিগুলো সিজ হয়েছে সেসব বেশিরভাগ প্রপার্টি কিন্তু পশ্চিমবঙ্গে সিজ হয়েছে যার মধ্যে বোলেবম রাইস মিলেরও নাম তিনি বললেন তবে চিত্তরঞ্জন পার্কে একটা প্রপার্টি সিজ করা হয়েছে সেটাতে কোনো সম্পর্ক নেই অনুব্রত মণ্ডলের সে কথাও কপিল সিব্বল বলেন কিন্তু ইডি আইজিবি জানান কি ইতিমধ্যে এই কেসের মধ্যে তারা অনেককে অ্যারেস্ট করেছেন তাদেরকে দিল্লি নিয়ে এসেছেন এখন এটাকে আলাদা করে কেন রাখা হচ্ছে যে অ্যাপ্লিকেশন তারা মুভ করেছেন রাউজ অ্যাভিনিউ কোর্টে সেখানে সেটার বিচার হোক এবং সেটাকেই মান্যতা দিয়েছে আজকে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সেই কোর্টে গিয়েই যে জুরিসডিকশনের কথা রয়েছে সেই বক্তব্যগুলো অনুব্রত মণ্ডলের আইনজীবীরা বলবেন এবং তার সঙ্গে সঙ্গে যে অ্যাপ্লিকেশন মুভ করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে আসার জন্য সেটার উপরও ইডির যে রাউজ অ্যাভিনিউ কোর্ট স্পেশাল কোর্ট রয়েছে সেখান থেকেই কোনো অর্ডার আসবে এবং তারপর যদি মনে হয় কপিল সিব্বলকে বা অনুব্রত মণ্ডলের আইনজীবীদেরকে তারা সন্তুষ্ট নন রাউজ অ্যাভিনিউ কোর্টের রায়ের পর তারপরে তারা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হতে পারেন এ কথা আজকে দিল্লি হাইকোর্ট তাদের নির্দেশে বলেছে বলা যেতে পারে যেই জুরিসডিকশনের প্রশ্ন তুলেছিলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী সেটাকে মান্যতা আজকে দিল না কোর্ট ধন্যবাদ তোমায় বিজেন্দ্র তাড়াহুড়ো করে এমন কোন পদক্ষেপ করবে না যাতে নির্বাচন ত্রুটিপূর্ণ হয় এমনই মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির নয় জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করবে না রাজ্য নির্বাচন কমিশন শুভেন্দু অধিকারীর দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এমনই নির্দেশ হাইকোর্টে আদালত আশা করে নয় জানুয়ারি পর্যন্ত বিজ্ঞপ্তি জারি করবে না কমিশন নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে এমন কোনো পদক্ষেপ করবে না যাতে নির্বাচন ত্রুটিপূর্ণ হয় এমনই মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির